আর ওই ফসফেট দিই, ইউরিয়াও দিই, আপনার মানে এক কথা দানা জাতীয় ভারী জাতীয় সার যেগুলো আছে সেগুলো দিই, ব্যবহার করি। আচ্ছা, এবার আপনারা এই পেঁয়াজের ফুল চাষ করার জন্য কী কী কীটনাশক ব্যবহার করেন? কীটনাশক মনে করেন আপনার লাঠি ভোঁ দিই, স্টিলও দিই, গাছটা শক্ত করার জন্য দিই স্টিল, তারপরে আপনার গোল রাউন্ড ওটাও দিই, তারপরে আপনার এই যে ভিটামিন জাতীয় ফরিকল দিই, ওভরাল দিই, অ্যান্টাকল দিই। কুয়াশার হাত থেকে এই ফুলকে রক্ষা করার জন্য আপনারা কী বীজ ব্যবহার করেন? সেটা কুয়াশা মুক্ত বীজ ব্যবহার করি, যেমন ওভরালটা দিতে হয়, তারপরে ফরিকল দিলে ওরাও ওই যে তাতে দিলে ঠান্ডা থাকলে ভালো হয়, ঠিক আছে? ওইটা কুয়াশার মাঝে ওটা কুয়াশা লাগে না, তারপর দেখা যায় যে ওর সাথে আমরা যখন কুয়াশা মুক্ত করি এখন তখন আমরা বীজটা ব্যবহার করি তিন থেকে চার পদের বীজ মিশিয়ে তাতে ব্যবহার করি আমরা, তাহলে আমাদের বীজের কুয়াশাটা মুক্ত হয়। কোন মাসে লাগাতে শুরু করেন এবং শেষ হয়, অর্থাৎ কয় মাসে চাষে? আমরা লাগাই আপনার হলো কার্তিক মাসে, এটা আমরা পাবো চৈত মাসের মাঝামাঝি কি কিছুটা শেষে কি। এই সম্পূর্ণ শোকসাগর বীজ কালার ভালো, ফুল দেখলেও তো বুঝতে পারবেন, তাই সেই কথা বলতেছে যে আপনারা আসুন দেখুন, নিজ হাতে দেখা বীজটা আপনারা ক্রয় করুন। হ্যাঁ, আমাদের এই বীজটা নিম্নমানের না, খুব উন্নত মানের বীজ, ভালো বীজ, ফলনটা ভালো, দানা পুষ্টি যাতে সঠিক পরিমাণে হয়, 2 কেজি 500 গ্রাম যাতে একটা জমিতে 1 বিঘা জমিতে ফেলা হয়, আপনার পরিপূর্ণ চারা হবে। এই চারাতে আপনার দেখা যাচ্ছে ঠিক পরিমাণে যে চাষ আমরা করতে পারি কিংবা যে নেবে সেও যাতে করতে পারে, তা 10-15 মন হারে ফলন আসবে কাঠা প্রতি। আচ্ছা, এই পেঁয়াজের ক্ষতির দিকগুলো একটু বলুন, কি কি কারণে এই ক্ষতিগ্রস্ত হতে পারে? এই ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার যেমন ধরেন ফুলটা এরকম আসবে ওই সময় কুয়াশাতে ক্ষতি করে, এই যে এখন যে পরিমাণে ফুলটা বেঁধে গেছে দানা বাঁধার সময়, এখন যদি হালকা বৃষ্টি হয় এগুলো মাথাটা পুড়ে যেতে পারে, ঝড় বৃষ্টিতে ক্ষতি করে, আবহাওয়ার কারণে হালকা শিলা বৃষ্টি হয় তাহলে তো পুরোটাই শেষ হয়ে যেতে পারে। হ্যাঁ, আবহাওয়া যদি ভালো থাকে, পরিপূর্ণ ভালো থাকে, তাহলে তো খুবই লাভবান হতে পারবো আমরা। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।